আবারও প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গেছে খালেদা জিয়া। ডাক্তারেরা খালেদা জিয়ার শরীর চেক করে চিন্তায় পড়ে গেছেন কখন কি হয়ে যায় তা ভেবে। এভার কেয়ার হাসপাতালে গিয়ে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের চোখে মুখে হতাশার ছাপ। তাদের সবার একই কথা, এই যাত্রায় বাঁচবেন তো আমাদের দেশনেত্রী। রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুক্রবার সন্ধ্যার পর জ্বরে আক্রান্ত হন। শুক্রবার রাত 8টার দিকে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা হয়। মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বৈঠকে চিকিৎসকেরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করেন। তার চিকিৎসকরা মনে করছেন শরীরের অভ্যন্তরে কোনো জটিলতার কারণে তার জ্বর এসেছে, তবে মেডিকেল বোর্ডের সদস্যদের কেউ কেউ মনে করছেন এটি সাধারণ সিজনাল ফিভার হতে পারে। জানা গেছে শনিবার সকালে মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠকে বসে বেগম জিয়ার সর্বশেষ অবস্থার মূল্যায়ন করবেন। এদিকে প্রথম আলোতে জানা যায় গত দুই দিনে খালেদা জিয়ার শারীরিক বিভিন্ন পরীক্ষা করা হয়েছে, লিভারের সমস্যা, মূত্রের সংক্রমণ ও জ্বর আছে। শুক্রবারের সভায় তার আলট্রাসোনোগ্রাম ও রক্ত পরীক্ষার রিপোর্টে ফলাফল নিয়ে পর্যালোচনা করা হয়। এর আগে 9 আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান খালেদা জিয়া। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা এবং হৃদরোগে ভুগছেন। 2021 সালের নভেম্বরে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসকেরা জানান তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। তার পরিপাকতন্ত্রে 3 বার শক্তক্ষরণ হয়েছে। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।